ঘুড়ি উড়ানো, আতশবাজি আর জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার ঝলকানির মধ্য দিয়ে পুরান ঢাকায় অনুষ্ঠিত হলো সাকরাইন উৎসব। সেই সঙ্গে চলে পিঠা খাওয়া, নাচ গান সহ নানা আয়োজন। মহামারী করোনাকে ছাপিয়ে পুরান ঢাকার ছাদগুলো যেন হয়ে ওঠে উৎসবের কেন্দ্র। বাংলা পৌষ মাসে শেষ ও মাঘ মাসে শুরু পৌষ সংক্রান্তি, পুরান ঢাকাবাসীর ঐতিহাসিক সাকরাইন বা ঘুড়ি উৎসবের দিন। প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ। সাকরাইন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই পুরান ঢাকায় শুরু হয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, সূত্রাপুর সহ আশেপাশের প্রতিটি বাসার ছাদে চলে ঘুড়ি উৎসব। বাহারি রঙের ঘুড়ি উড়ানোতে মেতে উঠে শিশু, তরুণ, যুবকরা। এটা হচ্ছে 400 বছর ঐতিহ্য, বংশক্রমে এই ঐতিহ্যটা আমরা ধরে চলেছি। ফিলিংসটা বছর একবার আসে, তো এই কারণে আর কি ভালোই লাগে। এই আমরা ছোটকাল থেকে দেখে আস্তে আস্তে আমরা এটা একটা কালচারের মধ্যে পড়ে গেছি। ঘুড়ি উৎসব হচ্ছে প্রাণের উৎসব আমাদের। ঈদ যেমন একটা পুরো আমরা জাতি সবাই মিলে উদযাপন করি, পুরান ঢাকার আমরা সবাই এই ঘুড়ি উৎসবটাকে উদযাপন করি একসাথে। সেই সঙ্গে চলে শীতের পিঠা পাবন উৎসব। পুরান ঢাকাবাসীর এই উৎসবে যোগ দেন নতুন ঢাকার মানুষও। অনেক রকম পিঠার আয়োজন করা থাকে এখানে, কারো কোনো ভেদাভেদ নেই, ছোট বড় সবাই মিলেই আমরা পিঠা উৎসব করি। সংক্রান্ত কি জিনিস এটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল, বছরের একটা দিন আমাদের অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে। লক্ষ্মীবাজার ওয়ারি সাইডেই এই সাকরাইনটা হয় আর কি ভালো মতো, তো দেখা যাচ্ছে এই জন্য ওইদিকে আসা আর কি। সন্ধ্যা নামতে শুরু হয় আতশবাজি ফুটানো। ঘুড়ি উৎসব ছাপিয়ে আতশবাজির বর্ণিল আলোর ঝলকানিতে কেঁপে উঠে পুরান ঢাকার আকাশ। এবার করোনায় ফানুস উড়ানো বন্ধ থাকলেও ডিজে গানের আয়োজন ছিল অনেক ছাদে। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা।